পঞ্চায়েত নির্বাচনে মাংস ঝুলসে বিরোধীদের জন্য শিখ দিয়ে কাবাব তৈরি করবে আমাদের ছেলেরা কামারহাটি খাদ্য উৎসবে এসে আগামী পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে চাঞ্চলকর মন্তব্য বিধায়ক মদন মিত্রের সাংবাদিকদের আগামী পঞ্চায়েত নির্বাচন নিয়ে একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে মদন বলেন কাঁচা মাংস ঝলসে শিক কাবাব তৈরি করবে আমাদের ছেলেরা আর শিক কাবাবে শিখের কাজ ভোট কেন্দ্রের বাইরেই করে নেব আমরা পাশাপাশি কি কাবাব তৈরি করতে হয় তারও বর্ণনা দেন তিনি শিখ কি হয় নাকি শিখ শিকের কাজ তো যা আমি বাইরে করে নিচ্ছি কাবাবটা আমরা তো অসভ্য নই আমি বসে বসে কাবাব খাবার ওদের দেখো দেয়নি হাজার হাজার কোটি টাকা মিলেছে হ্যাঁ কাবাব শিখটা তো দিয়ে কাবাবটাকে জড়ো করে দেবো শিখটা কেন ভোটের ভেতরে ঢোকাবো শিখটা বাইরে থাকবে কিন্তু না অস্ত্র নয় কাবাব বানাবার জন্য তবে এবারে এটুকু নিয়ে বলতে পারি কর্মীদের জন্য আমি যন্ত্র যেখানে থাকবো সেখানে স্পেশাল আইটেম হবে শিক্ষা এছাড়াও তিনি বলেন ভোট দু এক ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে গোলকিপার ছড়াই ভোট হবে ভোট তো ধরো সকালবেলা কতক্ষণ এক ঘন্টা দু ঘন্টা ভোট তো ম্যাক্সিমাম এক ঘন্টা দু ঘন্টা এখন ভাষণ তো সব এই পাড়ায় পাড়ায় পাঁচজন লোক আর পাঁচ হাজার পুলিশ নিয়ে মিটিং এমনি তো কেউ নেই গোলকিপারে গোল গোলকিপার নেই ওরা ওই টাই ব্রেক টাই ব্রেকার তো দূরের কথা টাই ব্রেকার তো দূরের কথা এমনিতেই ছ গোল সাত গোল করে হয়ে যাবে আর খুব বেশি হলে দু ঘন্টা আড়াই ঘন্টার বোট মদনের এই মন্তব্য ঘিরে যাবতীয় বিতর্কের সূত্রপাত বিরোধীদের অভিযোগ পঞ্চায়েত নির্বাচনের আগে এই ধরনের মন্তব্য করে উত্তেজনা সৃষ্টি করতে চাইছেন মদন মিত্র অবশ্য মদনের এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল এ প্রসঙ্গে বৃহস্পতিবার নিউটাউনে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরাদ হাকিম বলেন মদন মিত্র রসিক মানুষ মজার চলে বলেছেন হয়তো এবারের পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ হবে এটা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন মানে বেশ মজা করতে ভালোবাসে মন্দা মজা মজার লোক মজা করে কিন্তু বাংলায় বিরোধীদের পায়ের তলায় মাটি নেই অভিষেক ব্যানার্জি বারবার করে বলেছেন যে নমিনেশন জমা দিন সুষ্ঠু নির্বাচন হবে কারণ সেন্ট্রাল ফোর্সে ঘেরা নির্বাচনেও একুশে চারিদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় হয়েছে তৃণমূলের জয় হয়েছে সুতরাং আমাদের তো জানি যে মানুষ আমাদের সাথে থাকবে তো আমরা ভয় পাবো কেন সারা বছর মানুষকে সেবা করছি মানুষের পাশে রয়েছি ডেভেলপমেন্ট করছি ভয় পাবো কেন এই তো পৌরসভা নির্বাচন হলো কোনো দিন বা কলকাতার ইতিহাসে হয়নি যে একশো চুয়াল্লিশটার মধ্যে একশো চৌত্রিশটার সিট নিয়ে তৃণমূল পৌরবোট গঠন করে অথচ চ দেখুন কিরম অসভ্য দল বিজেপি দিল্লিতে পৌরবোট গঠনই করতে দিচ্ছে না তুমি ফিরহাদ যাই বলুন না কেন পঞ্চায়েত নির্বাচনের আগে মদনের এই মন্তব্য নিয়ে ইতিমধ্যে বিতর্কের ঝড় উঠেছে রাজনৈতিক মহলে কামারহাটি থেকে প্রতিতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা